আবহমান বাংলার ঐতিহ্যবাহী উৎসব হচ্ছে পৌষ সংক্রান্তি। এই পৌষ সংক্রান্তি উপলক্ষে সিলেটের লালবাজারে জমে উঠেছে মাছের মেলা। ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে সরগরম থাকে তিন দিনব্যাপী চলা এই মাছের মেলাটি। প্রায় 70-80 প্রজাতির মাছ রয়েছে এই মেলায়। ছোট বড় নানা জাতের মাছসহ মেলায় উঠেছে বাগাইর, বোয়াল, আইর, চিতল, রুই, কাতলা। একসঙ্গে নানা প্রজাতির মাছ চেনাতে অনেকেই সাথে করে নিজের সন্তানকেও নিয়ে এসেছেন। আমাদের বাচ্চারা এখন গ্রামে বাড়িতে যায় না, আর সব মাছ চিনে না, তাই মেলাত নিয়ে আসছি। ও কলার সুমের ছাত্র, তাই ওকে দেখাচ্ছি কোন মাছ কি কত দাম ওইটা দেখাচ্ছি, আর খুবই ভালো লাগছে তার। আমি কিন্তু গাগর মাছ, চিংড়ি মাছ, তারপরে বাউ মাছ, তারপরে আরো নানা ধরনের মাছ দেখেছি। লালবাজার মৎস্য ব্যবসায়ী সমিতির আয়োজনে এই মেলায় 5 কেজি থেকে শুরু করে 25-30 কেজি ওজনের মাছও বিক্রি হচ্ছে। প্রতি কেজি বড় মাছ বিক্রেতারা 1,000 থেকে 2,500 টাকা চাইছেন। মাছ মোটামুটি দামও না অস্তা অনেক মন মাঠে আছে, সবে নেওয়ার মতো আছে। কাস্টমার মোটামুটি আল্লাহ যথেষ্ট ভালো আছে, দাম ভালো আছে, ভালোই। এবারে যত বেশি দাম না, আর বোয়াল নিয়েছি 2টা, বাকি চিতল নিব, দাম করতেছি। হাকালুকি, কাওয়াদিগি, হাইলহাওর, মনু, কুশিয়ারা নদীসহ বৃহত্তর সিলেটের বিভিন্ন হাওরের মাছ আসে এ মেলায়।